মারামারি মানুষের মমতাবাজির উন্নয়নের জয়। যেভাবে উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে মানুষ মানে সফলতা করবে, আর কিছু না, শুধু উন্নয়ন। মানুষ আমাদের জয়টাকে মানে সহজ করে দিয়েছে, আমাদের যেভাবে বিভিন্ন প্রকল্পগুলো আমাদের মহামারী মানুষের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আমাদের লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, মানে ঘরে ঘরে প্রকল্প, রূপশ্রী, কর্মব্যাথী কী নেই, এই প্রকল্পগুলো প্রতিটি ঘরে অঙ্গাঙ্গে জড়িত। এই প্রকল্পগুলো থাকার ফলে যেভাবে আমাদের মানুষের মধ্যে নিয়ে এসছে, তার জন্য মানুষের মধ্যে আলাদা দৃষ্টি আকর্ষণ করেছে। চন্দননগরের চন্দননগরের একটা সংস্কৃতি কৃষ্টি শহর আপনারা জানেন, এবং এখানে বহু মানুষ, ভালো ভালো মানুষ এখানে জন্মগ্রহণ করেছে আপনারা জানেন, এবং এখানকার মানুষ যেহেতু আমি চলে এসেছি, তার যে একটা আবেগ, এই আবেগে মানুষ আমাকে সবাই নিয়ে নিয়েছে, এবং আমি মানুষের কাছে যে এই কাজ করতে পারবো, মানুষের সেবা করতে পারবো, এটাই বড় পাওনা, এর চেয়ে বড় পাওনা কিছু নেই। মানুষের হয়ে কাজ করতে পারবো এই কাজটাই আমার মানে বিরাট পাওনা। বিগত দিনে বোর্ড তৈরি না হলেও উন্নয়নমুখী কাজগুলো কি থমকে গেছিল না সেগুলো সম্পন্ন করেছে? উন্নয়ন থমকে যায়নি, উন্নয়ন বোর্ড কী হলো না হলো বিষয় নয়, উন্নয়ন আমরা করে গেছি। আমরা সবসময় আমরা কাউন্সিলর না থেকেও কিন্তু কাউন্সিলরের কাজ আমরা করে গেছি, মানুষ আমাদের কাছেই এসছে। মাননীয় বিধায়ক যেভাবে সহযোগিতা করেছে, ইন্দ্রনীল সেন, সেই সহযোগিতায় আমরা সার্বিকভাবে আমরা কোভিড থেকে শুরু করে আমফান ঝড় থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানুষের পাশে ছিলাম এবং থেকেছি, 100% সুনিশ্চিত এবং জয়ের ব্যাপারে।